আদালত থেকে তুলে নিয়ে গিয়ে স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারল তার স্বামী। ঘটনা রানাঘাটের। গত 6 বছর আগে বিয়ে হয় তাহিরপুর থানার টাকশালে সোনিয়ারি মণ্ডলের সঙ্গে, একই থানার অন্তর্গত একই গ্রামের শফিউদ্দিন মণ্ডলের। সোনিয়ার বাড়ির লোকের অভিযোগ, স্ত্রীকে নির্যাতন করত স্বামী এবং শ্বশুর বাড়ির লোক, সেই কারণে গত 3 মাস আগে সোনিয়া তার বাড়িতে চলে আসে। বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য আজ আইনজীবী তাকে আদালতে আসতে বলে। সেখানে উপস্থিত হয়ে স্বামী শফিউদ্দিন মণ্ডল তাকে জোর করে তুলে নিয়ে যায় রানাঘাট নবারুণ সংঘের মাঠে। খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছায় সোনিয়ার মা এবং কাকা। সেখানেই বাদানুবাদ চলাকালীন পকেট থেকে অ্যাসিডের শিশি বের করে অ্যাসিড ছুড়ে মারে স্ত্রী সোনিয়ার মুখে। এই ঘটনায় ওই গৃহবধূর মা এবং কাকার গায়ে অ্যাসিড লাগে। বর্তমানে ওই গৃহবধূ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। কি বলছেন স্ত্রী, কি বলছেন স্বামী, শুনুন। অভিষণ অত্যাচার করে আমাকে, 6 বছর বিয়ে হয়েছে, কোনো কাজ করে না, কিচ্ছু দেয় না, আমার মা বাবাই সব দেয়, ছেলেটাকে পর্যন্ত দেয়, ভেবেছে ঠিক হয়ে যাবে, কোনো ঠিক হয় না। তারপরে খুব অত্যাচার করে, উল্টো পাল্টা বদনাম দেয়। তারপরে আমি একদিন অ্যাসিড নিয়ে ঘুরছি আমাকে দিয়ে বলে, আমি ভয়তে তো ছেলেকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ও এসে ছেলেকে জোর করে নিয়ে চলে গেছে, ভেবেছে ঠিক হয়ে যাবে, ও ভালো করে সংসার করেছে, ছেলেকে কত বলেছি দিয়ে যাও। ছেলেটাকে পর্যন্ত এমন বাজে বাজে কথা শিখিয়েছে, উল্টো পাল্টা কথা শিখিয়েছে, তারপরে আসছে না। তারপরে আমি কোর্ট ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দেওয়ার পরে কদিন আগে ফ্রিজ টিরিজ গুলো ভাঙচুর করে, জিনিসপত্র গুলো ভাঙচুর করে, মোবাইলের ফটো দিয়েছে, ভয়েস করেছে। আজকে কি করেছে? আজকে কিছু করিনি। তারপরে জিনিসপত্রের জন্য কৃষ্ণনগরের উকিল ধরেছি, আমরা রানাঘাট এসটি অফিসে আসতে বলেছিল, ফোন করে বলল আপনারা দাঁড়ান আমি আসছি। তার আগে ও এসেছে ঝিলাল ঝিল করে আমার হাত ধরে, টানতে টানতে আমি চেঁচাচ্ছি আমি যাবো না, গাড়িতে চলেছে। তারপরে আমার মা আমার কাকা গাড়ি পেছন গিয়েছে। এবার গাড়ি যখন থেমেছে ওর প্যান্টের পকেটে অ্যাসিড ছিল, আমি বলছি ওটা কি কিছু বলছে না, আমার হাত যেটা ধরে আছে। মারা যখন গাড়িটা থেমেছে তখন ও বের করে দিয়ে দিয়েছে, অনেক লোকজন থেকে থামিয়েছে, তাও শুনছে না, হাত ধরে মুখে দিয়ে দিয়েছে। আমার স্বামী, কি নাম? শফিউদ্দিন মণ্ডল। কি দিয়েছে কোথায়? অ্যাসিড। মুখে অ্যাসিড দিয়েছে, গাড়িটা সব দিয়েছে, হাতে তাতে। কাকে কাকে দিয়েছে? মাকে, কাকাকে। মার নাম কি? মার নাম আর্জুনা বিশ্বাস। কাকা? শফিকুল গাজী। আপনার নাম? আর্জুনা বিশ্বাস। কোথায় বাড়ি? অবৈধ সম্পর্ক ছিল, 3 মাস আগে চলে গেছে, 5 বছরের বাচ্চা ছিল। তিনজন আহত হয়েছে। কি নাম? শফিউদ্দিন।